সর্বাঙ্গে ব্যথা বা শরীর মুড়মুড় করে, অনেকে এমন সমস্যার কথা বলেন। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো তেমন জটিল কিছু নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই পুরো শরীরে ব্যথা হওয়ার কারণ এবং তার প্রতিকার জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পানি শূন্যতা। শরীরকে স্বাভাবিক ও সুস্থ রাখতে পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি ছাড়া শরীর গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেমন শ্বাসক্রিয়া ও পরিপাকক্রিয়া সম্পন্ন করতে পারে না। ঠান্ডা কিংবা গরমে যথেষ্ট পরিমাণে পানি পান না করলে ডিহাইড্রেটেড হয়ে যাবেন, যার ফলে পুরো শরীরে ব্যথা দেখা দিতে পারে। তাই প্রতিদিন 8 গ্লাস পানি পান করা উচিত। এর চেয়েও বেশি পানি পান করুন যদি আপনি শারীরিকভাবে সক্রিয় থাকেন ও ঘামেন। ডায়রিয়ার কারণে ডিহাইড্রেটেড হয়ে থাকলে প্রচুর পরিমাণে পানি পান করুন। অতিরিক্ত ইলেকট্রোলাইট যুক্ত পানি বা তরল পানি আপনাকে হাইড্রেটেড রাখবে ও ইলেকট্রোলাইট ডায়রিয়াকে দূর করবে। শরীরে পানি ধরে রাখতে না পারলে বা অতিমাত্রায় ডিহাইড্রেশন এড়াতে চিকিৎসকের শরণাপন্ন হন। ঘুমের অভাব। পর্যাপ্ত ঘুমের অভাবে আপনার সার্বিক স্বাস্থ্যে প্রভাব পড়বে। র্যাপিড আই মুভমেন্ট সহ প্রতি রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। শরীরে টিস্যু ও কোষের যথাযথ ঘুম দরকার যাতে তারা সুস্থ থাকে। ব্রেনকে সতেজ ও সতর্ক রাখতে ঘুমের বিকল্প নেই। ঘুম ছাড়া শরীর বিশ্রাম নিতে পারে না এবং প্রয়োজনীয় শক্তি ও প্রক্রিয়া সুসম্পন্ন হতে পারে না। এই কারণেই শরীরে ব্যথা হয়। প্রতি রাতে পর্যাপ্ত ঘুমের সূচি অনুসরণ করার চেষ্টা করুন। শরীরের ছন্দ ও তাল বজায় রাখতে কিংবা 24 ঘন্টার প্রাকৃতিক চক্র ঠিক রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমের প্রয়োজন রয়েছে। অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা। শরীরে লোহিত রক্তকণিকার অভাব হলে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা হয়। অ্যানিমিয়া হলে দেহের টিস্যু পর্যাপ্ত অক্সিজেন পায় না। অ্যানিমিয়ার কারণে শরীরের অনেক অঙ্গ বিবশ হয়ে যেতে পারে, কারণ সুস্থ থাকার জন্য বা ক্রিয়া সুসম্পন্ন করার জন্য যথেষ্ট অক্সিজেন তারা পায় না। বিভিন্ন কারণে অ্যানিমিয়া হয়ে থাকে। পর্যাপ্ত লৌহ, ফলেট বা ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া হয়। এসবের ঘাটতি পূরণে সাপ্লিমেন্ট খেতে পারেন। সাপ্লিমেন্টে কাজ না হলে পরীক্ষা ও রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের দ্বারস্থ হন। ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া নামে একটি রোগ আছে যাতে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হতে পারে। সাধারণত এই রোগে শরীরের বিভিন্ন মাংসপেশিতে ব্যথা অনুভূত হয়। ব্যথা তীব্রও হতে পারে। ফাইব্রোমায়ালজিয়া আক্রান্ত ব্যক্তির শরীরের উপরের ও নিচের অংশ দুইটিকে ব্যথা থাকে। শরীরের কিছু নির্দিষ্ট অংশে চাপ দিলে ব্যথাটা অনুভূত হয়। রোগী প্রচণ্ড অবসন্নতায় ভুগতে পারেন, রোজকার কাজকর্মে পিছিয়ে পড়তে পারেন, কপালের দুপাশে চাপ ধরে ব্যথা, পেট কামড়ে ধরা বা প্রসবের সময় ব্যথার মতো সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নিন। কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করেই নিশ্চিত হতে পারবেন রোগটা কি। নিজে থেকে ব্যথানাশক কখনোই খাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। তাই ওষুধের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিন। ভিটামিন ডি ঘাটতি। শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে হাইপোক্যাসেমিয়া বা রক্তে ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনি, পেশি যথাযথভাবে কাজ করার জন্য ক্যালসিয়ামের উপর নির্ভর করে। হাড়ের সুস্থতার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয়। পর্যাপ্ত ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম শোষিত হয় না, ফলে শরীরের বিভিন্ন অঙ্গ ও হাড়ে ব্যথা হয়। এক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। এছাড়া প্রাথমিক অবস্থায় ঘুমানোর অবস্থান ঠিক আছে কিনা তা দেখে নিন। উঁচু বালিশে অথবা অতি কোমল বিছানা পরিহার করুন। সম্ভব হলে হালকা গরম পানিতে সাঁতার কাটার চেষ্টা করুন অথবা গরম পানি দিয়ে গোসল করুন। আর সবচেয়ে ভালো হয় যদি শরীরে পেশির ব্যথার স্থানে অয়েল ম্যাসাজ করাতে পারেন। আর যদি ফিজিওথেরাপি নেওয়া সম্ভব হয় তবে কোনো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন।